শুক্র শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ দেখো, একটু যদি লক্ষ্য করি আমরা যে আজকে মূলত আমরা কোষ বিভাজনে আলোচনা করব, এবং আজকের এই ক্লাসটি হবে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস বা পার্ট টু। এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি কানেক্ট আছি ক্যামব্রিজ কলেজের ভার্চুয়াল ক্লাসরুম থেকে, দবন কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ জুওলজি, আখাউড়া ক্যামব্রিজ কলেজ। সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে যাওয়ার আগে বা আলোচনা শুরু করার আগে চলো আমরা কিছু জিনিস, কিছু ইমেজ দেখে বুঝার এবং অনুধাবন করার চেষ্টা করি যে আসলে আজকে আমরা এই অধ্যায়ের কোন টপিক নিয়ে আলোচনা করব। ওকে, দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সুপ্র শিক্ষার্থী বন্ধুরা যে একটি কোষ বিভাজিত হয়ে, তার আগে আমি বলে নেই যেহেতু এই অধ্যায় নিয়ে একটি ক্লাস অলরেডি আমরা করেছি এবং এই পার্ট ওয়ানে বা প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে টোটাল এই অধ্যায়ে কতগুলো পার্ট হবে এবং কোন পার্টে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব বা কোন বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং যদি আগের ক্লাসটি কেউ করে থাকো তাহলে চোখ বন্ধ করে এই ইমেজ না দেখে বলতে পারবা যে আজকে আমরা কোন অধ্যায় নিয়ে না সরি কোন টপিক নিয়ে আলোচনা করব। তারপরে দেখে নিই আমরা একটু। দেখো যে একটি কোষ বিভাজিত হচ্ছে কয়েকটি ধাপের মাধ্যমে, ধারাবাহিক ধাপ, দেখো, এবং পরবর্তী মানে সর্বশেষ হুবহু গুণ সম্পূর্ণ অর্থাৎ মাতৃকোষের সমগুণ সম্পূর্ণ দুটি কোষ সৃষ্টি হচ্ছে। আমরা আরো একটি যদি আমরা ঘটনা দেখি, দেখো যে একটি কোষ বিভাজিত হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি চারটি ক্রোমোজোম, এবং যে দুটি নতুন কোষ সৃষ্টি হচ্ছে এখানেও চারটি করে ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি। তার মানে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটি জন্ম মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি নতুন কোষ সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে বলতো যে আজকে আমরা তাহলে কোন কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? এবং আজকে পুরো ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, কোন বিষয়গুলো, মাইটোসিস কোষ বিভাজন কি, এবং মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো রয়েছে ধাপগুলো সম্পর্কে, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমরা এও জানতে পারবো দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। তাহলে এই টপিক গুলো তোমরা পুরো ক্লাসে নিজেরাই বিশ্লেষণ করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বলতে পারবে, ঠিক আছে? তো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং পুরো ক্লাসে আমাদের সাথে থাকবে, আমরা এই কামনায় মূল পাঠে চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নেব মাইটোসিস কোষ বিভাজন কি। ওকে, মাইটোসিস কোষ বিভাজন কি? সুপ্র শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে এই একটি কোষ বিভাজিত হয়ে কি সমগুণ সম্পূর্ণ দুটি নতুন কোষ সৃষ্টি করছে, এবং এই কোষ বিভাজন কোন ধরনের কোষে ঘটে থাকে আমরা যদিও প্রথম ক্লাসে জেনেছি, তারপর আমি বলার চেষ্টা করি বা বলে দেই, তোমাদের মনে করে দেওয়ার চেষ্টা করি যে এটি মূলত দেহ মাতৃকোষে ঘটে। এবং দেহ কোষগুলো কি? যে কোষগুলো মূলত দেহের স্ট্রাকচার গঠন করে বা দেহের বৃদ্ধি ঘটায় এই কোষগুলোকেই বলা হয় কি, দেহ কোষ। এবং এই কোষগুলো একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে ধারাবাহিক ভাবে বিভাজিত হয়ে সেই জায়গোট থেকে শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে। তো এই কোষ বিভাজনই মূলত কি, মাইটোসিস কোষ বিভাজন। এবং এই কোষ বিভাজনে মূলত যেটি হয়ে থাকে যে ক্রোমোজোম সংখ্যা যে নতুন কোষগুলো সৃষ্টি হয় এই কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। ওকে, শুধু ক্রোমোজোম সংখ্যা না, মাতৃকোষে যে গুণাগুণ থাকে, যে বৈশিষ্ট্যগুলো থাকে, হুবহু এই নতুন কোষগুলোতে থাকে। তাহলে আমরা এভাবে সংজ্ঞাটি দিতে পারি যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য বা নতুন কোষ সৃষ্টি হয়, তখন এই ধরনের কোষ বিভাজনকে মূলত মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। ওকে, তাহলে আশা করি তোমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বুঝতে পেরেছো। ওকে, দেখো বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা জেনে নেব যে মাইটোসিস কোষ বিভাজন ধাপগুলো কিভাবে সংগঠিত হয়, কয়টি ধাপের মাধ্যমে সংগঠিত হয়, তো দেখে নেই। যদিও এটি একটি চলমান প্রক্রিয়া, মূলত এটি একটি চলমান প্রক্রিয়া, একে ভাগ করা বা স্টেপ বাই স্টেপ ভাগ করে, আলাদাভাবে ভাগ করে আলোচনা করাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। তারপরও আলোচনার সুবিধার্থে আমরা মূলত এটিকে পাঁচটা ধাপে ভাগ করেছি, প্রধানত দুটি ধাপে ভাগ করেছি, দেখো ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস। ক্যারিওন অর্থাৎ এখান থেকে নিউক্লিয়াস বিষয়টি চলে আসে, এবং সাইটোকাইনোসিস মানে সাইটোপ্লাজম থেকে এই শব্দটি চলে আসছে। ওকে, ক্যারিওন নিউক্লিয়াস এবং কাইনোসিস মানে হচ্ছে কি, বিভাজন,
সাইটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম আমরা জানি যে নিউক্লিয়াস ব্যতীত কোষের ভেতরে যে অর্ধতরল পদার্থ থাকে জেলির মতো একে বলা হয় সাইটোপ্লাজম, এবং কাইনেসিস মানে বিভাজন। তাহলে এই যে দুটি শব্দ মিলিত হয়ে যে শব্দগুলো সৃষ্টি হয়েছে সেখান থেকে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে সাইটোক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি যে ধরে নাও একটি ঘর, এটা একটি ঘর, এই ঘরে একটি কি আছে, একটি গোলক আছে, ঠিক আছে, বা কোন যে কোনো একটা বস্তু আছে। এখন আমি ভাবছি যে এই এই ঘরটিকে সমান দুই অংশে ভাগ করে দিব, ওকে দুই অংশে ভাগ করে দিব। তাহলে প্রথমত ভেতরে যে জিনিসটি রয়েছে একে তো ভাগ করতে হবে নাকি? যদি সমান ভাবে ভাগ না করি তাহলে দেখা যাবে গোলকটি বা বস্তুটি একদিকে থাকবে আর একটি ফাঁকা থাকবে, এরকমটি না, ঠিক আছে? সমান ভাবে ভাগ করার চেষ্টা করছি বা ভাগ করার কথা বলছি। তাহলে প্রথমত আমাকে জিনিসটি করতে হবে যে এই বস্তুটি আগে ভাগ করতে হবে, ভাগ করে দুদিকে নিয়ে যেতে হবে, তারপরে মাঝ বরাবর একটা দেওয়াল তুলে দিলে কি দুটি ঘর হয়ে যাবে। ঠিক একই রকম কোষ যদি একটা একটু ঘরের কল্পনা করি, তাহলে কোষের মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। তাহলে একটি কোষ থেকে হুবহু গুণ সম্পূর্ণ দুটি কোষ সৃষ্টি করতে হলে প্রথমত যে ভেতরে যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে হবে, ওকে নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে হবে। তাহলে প্রথমত যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এটি হচ্ছে মূলত ক্যারিওকাইনেসিস, এবং পরবর্তীতে যখন নিউক্লিয়াস দুটি দুই দিকে চলে যায় কোষের, তখন মাঝ বরাবর সাইটোপ্লাজম যে বিভাজন হয়ে দুটি নতুন কোষে জন্ম দেয়, তখন এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, ওকে। তাহলে সাইটোকাইনেসিস ব্যাপারটি খুবই সহজ, যখনই নিউক্লিয়াস বিভাজিত হয়ে যায় সরাসরি সাইটোপ্লাজম বিভাজিত হয়ে কি হয়ে যায়, সাইটোকাইনেসিস দুটি কোষ সৃষ্টি হয়ে যায়। কিন্তু ক্যারিওকাইনেসিস ভাবটি একটি জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া, যেটি আমরা আলোচনার সুবিধাতে পাঁচটি স্টেপে ভাগ করতে পারি, কোনো কোনো বই চারটি আছে, কোনো ব্যাপার নয়, ওকে। দেখো তাহলে ক্যারিওকাইনেসিস হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে দেখো যে ক্যারিওকাইনেসিস ধাপটি মূলত চার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, ঠিক আছে। প্রোফেজ ধাপে কি হয়, আমরা জানি যে কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, তখন কোষের যে নিউক্লিয়াসের মধ্যে এগুলো ক্রোমোজোম দেখতে পাবা না, কিন্তু কি থাকে, ক্রোমাটিন তন্তু আকার ধারণ করে, কি ক্রোমাটিন তন্তু আকারে সুতার মতো পেঁচানো থাকে, তখন একে বলা হয় ক্রোমাটিন তন্তু। কোষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে, ওকে। তারপরে কি থাকে, যখনই কোষ বিভাজন শুরু হয়ে যায় তখন ক্রোমোজোমের আকৃতি ধারণ করে, অর্থাৎ এই ক্রোমাটিন তন্তু থেকে পানি বিয়োজনের মাধ্যমে কি এগুলো সংকুচিত হয়, খাটো মোটা হয়, ক্রোমোজোমের আকার ধারণ করে। তারপরে এগুলো আবার যখন একটু পেঁচানো খোপার মতো সৃষ্টি হয় তখন একে ক্রোমাটিড বলা হয়, তারপর আবার কি ক্রোমাটিন তন্তুতে রূপান্তরিত হয়। তাহলে এই যে ধারাবাহিক ভাবে একই জিনিসের তিনটি রূপ দেখতে পাই আমরা, নিউক্লিয়াসের মধ্যে একই জিনিসের তিনটি রূপ দেখতে পাই। একটি হচ্ছে ক্রোমাটিন তন্তু যখন কোষ স্বাভাবিক অবস্থায় থাকে, তারপরে ক্রোমোজোম যখন কোষ বিভাজন হয়, বিভাজন শুরু হয়, তারপরে কি ক্রোমাটিড দেখতে পাই আমরা যখন কি এগুলো পেঁচানো আকার ধারণ করে, সেন্ট্রোমিয়ার বরাবর যখন ভাঁজ হয়ে যায়, ওকে। আমরা এই ঘটনাগুলো মানে প্রত্যক্ষভাবে দেখতে পাবো এবং দেখে দেখলে এই জিনিসগুলো তোমাদেরকে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে এই প্রোফেজ ধাপে কি হয়, আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের আগে আরেকটি বৃদ্ধি পর্যায় বা প্রস্তুতি পর্যায় হয়ে থাকে, আমরা প্রথম পাঠে জেনেছি, সেটাকে বলা হয় কি ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশা এবং মাইটোসিস কোষ বিভাজন পুরো ব্যাপারটা চক্রাকার আবর্তিত হয়, তখন একে কোষ চক্র বলা হয়, এও আমরা জেনেছি। তাহলে এই যে ইন্টারফেজ দশা, এই ইন্টারফেজ দশায় কি হয়ে যায়, মানে যে এর যে গ্যাপ টু ধাপ রয়েছে এখানে গিয়েই মূলত মানে এই ক্রোমাটিন তন্তুগুলো কি ক্রোমোজোমের আকার ধারণ করে ফেলে, ওকে। অর্থাৎ এখানে পানি ক্রোমাটিন তন্তুগুলো থেকে পানি বিয়োজিত হয়, পানি বিয়োজনের ফলে কি এগুলো খাটো মোটা হয়, একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে, তখন একে বলা হয় ক্রোমোজোম, এগুলোকে বলা হয় মূলত কি ক্রোমোজোম। দেখো দেখো এখানে দেখা যাচ্ছে কি যে এই নিউক্লিয়াসের মধ্যে কি ক্রোমোজোম দেখা যাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে নিউক্লিয়ার নিউক্লিয়ার যে আবরণ বা এনভেলপ, এই এনভেলপের বিলুপ্ত হচ্ছে, এখানে সেন্ট্রোজোম তৈরি হচ্ছে, আবার এখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি নাই, নষ্ট হয়ে গেছে, আবার দেখতে পাচ্ছি যে ক্রোমাটিড গুলো, এখানে ক্রোমাটিড দেখা যাবে, ক্রোমাটিড গুলো কি একেবারে বিষুবীয় অঞ্চল বরাবর, বিষুবীয় অঞ্চল কি তাও আমরা জানবো, দেখো বিষুবীয় অঞ্চলে চলে আসছে, এরপর দেখো যেগুলো আবার বিভাজিত হয়ে দুদিকে চলে যাচ্ছে, আবার এখানে দেখা যাচ্ছে কি নতুন দুটি নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে,
ওকে, এবং সাইটোকাইনেসিস এসে গিয়ে দেখা যাবে যে দুটি কোষের মাঝখানে সরি দুটি নিউক্লিয়াসের মাঝখানে বা সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুটি কোষ সৃষ্টি হবে। আমরা এই এই যে পর্যায়গুলো এই পর্যায়গুলো চলো আমরা একটু এঁকে বোঝার চেষ্টা করি। ওকে দেখো, আমরা এই বোঝার জন্য যে সৃষ্টি করব যে আগে এরকম ফিগার এঁকে ফেলবো বক্স, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছি এটি পাঁচটি ধাপ কি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ওকে, এখন দেখো একটা জিনিস যে প্রথমত এই যে আমরা এই বক্সগুলো এঁকে ফেলেছি অর্থাৎ কোষ এঁকে ফেলেছি, এগুলো মূলত প্রাণী কোষ এঁকেছি। যদি আমরা উদ্ভিদ কোষ দিয়ে আলোচনা করতে চাই তাহলে জাস্ট এখানে কোষ প্রাচীর এঁকে দিলেই কি হবে, এভাবে কোষ প্রাচীর এঁকে দিলেই হয়ে যাবে। জাস্ট এভাবে কোষ প্রাচীর এঁকে দিলেই কি হয়ে যাবে, উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটি দেখি প্রোফেজ, প্রোফেজ ধাপে কি হচ্ছে, তারপরে কি মেটাফেজ আমরা মোটামুটি জানলাম একটু আগে, তারপর আমরা এখন একে দেখে বোঝার চেষ্টা করলাম। প্রথমে আমরা একটা বক্স এঁকে ফেলবো। প্রোফেজ, প্রোফেজ ধাপে একটা নিউক্লিয়াস থাকবে, মেটাটেলোফেজ ধাপে কি দুটো নিউক্লিয়াস হয়ে যাবে। এই দুটো কি হুবহু চিত্র, জাস্ট এখানে একটা নিউক্লিয়াস, এখানে কি দুটো নিউক্লিয়াস হবে। আপাতত এই যে এই নিচের যে ফিগার গুলো ভুলে যাও, এগুলো পরে আমরা আসছি। তাহলে এই পাঁচটা ফিগারের মধ্যে দেখো সবগুলো কিন্তু বক্স একই রকম। তাহলে এখানে মূলত একটা নিউক্লিয়াস থাকবে, এখানে দুটো নিউক্লিয়াস থাকবে, এখানে যা থাকবে ওখানেও তা থাকবে, ঠিক আছে? তাহলে প্রোফেজ এবং টেলোফেজের ফিগার এক, ক্লিয়ার? প্রোফেজে দেখতে পাচ্ছি আমরা যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। এবং এখানে যেটা হবে দেখো যে ক্রোমাটিন তন্তু থেকে পানি বিয়োজনের মাধ্যমে এগুলো খাটো মোটা একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করবে, যেগুলোকে বলা হয় ক্রোমোজোম। মূলত কি বলা হবে, ক্রোমোজোম। ওকে, আমি এখানে চারটা ক্রোমোজোম এঁকে ফেলি, কয়টা, চারটা। এবং আমরা জানি যে ক্রোমোজোমের মাঝে কি থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে, যে কোনো জায়গাতে সেন্ট্রোমিয়ার থাকবে, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এবং কি ক্রোমোজোম। তাহলে এই ধাপে মূলত যেটা হয় যে ক্রোমাটিন তন্তু থেকে পানি বিয়োজিত হয়, এগুলো খাটো মোটা হয়, তখন একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে, যেটিকে বলা হয় ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এখানে ক্রোমোজোম আমরা পেয়ে গেলাম। এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। এখন এখানে যেটা হবে, আমরা জানি যে সেন্ট্রোজোম, যে গ্যাপ টু ধাপ, কোষচক্রের যে গ্যাপ টু ধাপ, এই গ্যাপ টু ধাপই কিন্তু সেন্ট্রোজোম, একটা সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রোজোম সৃষ্টি হয়ে যায়। তার মানে এখানে একটি সেন্ট্রোজোম রয়েছে, এখানে একটি সেন্ট্রোজোম রয়েছে, ঠিক আছে? এবং সেন্ট্রোজোম থেকে কি হবে, একটা রশ্মি বিচ্ছুরিত হবে, বিচ্ছুরিত হয়ে কি একটা স্পিন্ডল তন্তু তৈরি করবে। কিভাবে, দেখো দেখো এভাবে কি, এভাবে ধারা, এভাবে স্পিন্ডল তন্তু তৈরি করবে, এইভাবে কে, সেন্ট্রোজোম। এখন এদিকে স্পিন্ডল তন্তু তৈরি হয়ে গেছে এবং এই স্পিন্ডল তন্তুগুলো এসে কি করবে, দুদিক থেকে এসে এই যে ক্রোমোজোম গুলো, যে সেন্ট্রোমিয়ার রয়েছে, সেন্ট্রোজোম রয়েছে, সেন্ট্রোজোমে কি সেন্ট্রোজোমকে অ্যাটাক মানে ধরে নেবে, এভাবে ধরে ফেলবে। তাহলে এদিক থেকে অ্যাস্টারোসি বিচ্ছুরিত হয়ে কোথা থেকে, এই সেন্ট্রোজোম থেকে অ্যাস্টারোসি বিচ্ছুরিত হয়ে যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, এগুলো একটা পর্যায়ে এসে এর সেন্ট্রোজোমকে কি, সরি, এর সেন্ট্রোমিয়ারকে, সেন্ট্রোমিয়ারকে ধরে ফেলে। আর যখন ধরে ফেলবে তখন এগুলো কি একটু কেমন আন্দোলিত হয়, আর তখন একে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। কি বলা হয়, ক্রোমোজোমীয় নৃত্য। দেখো কিভাবে ধরে ফেলবে, এইভাবে ধরে ফেলবে। ওকে, এভাবে সেন্ট্রোমিয়ার গুলোকে ধরে ফেলবে কে, এই এস্টারোসি স্পিন্ডল তন্তু। এখন ঘটনা রয়েছে আরেকটা, দেখো যে এই যে এই নিউক্লিয়ার মেমব্রেন ছিল, এগুলোর কি হবে, এগুলো বিলুপ্ত হওয়া শুরু হবে। দেখো এরকম দেখাবে, বিলুপ্ত হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ এগুলো থাকা চলবে না। যে যখনই স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে তখন নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন এই ধাপে দেখো যে এইখানে আর নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আলো দেখতে পাওয়া যাবে না, থাকবেই না। এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকবে না, কি থাকবে, তাহলে থাকবে শুধুমাত্র স্পিন্ডল তন্তু থাকবে, কি থাকবে, স্পিন্ডল তন্তু থাকবে,
এইভাবে স্পিন্ডল তন্তু থাকবে, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, এই যে ক্রোমোজোম গুলো, এই ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বরাবর কিভাবে ভাঁজ হয়ে যাবে, কিভাবে ভাঁজ হবে দেখো, এইভাবে ভাঁজ হয়ে যাবে, এইভাবে ভাঁজ হয়ে যাবে, তখন এই অবস্থাকে বলা হবে ক্রোমাটিড। কি বলা হবে? ক্রোমাটিড বলা হবে। কি বলা হবে? ক্রোমাটিড। কি বলা হবে? ক্রোমাটিড। এখন এই যে স্পিন্ডল তন্তু তৈরি হয়ে গেছে, কোন ধাপ? মেটাফেজে, পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবং এই স্পিন্ডল তন্তুগুলো মূলত ক্রোমাটিড গুলোকে কি করবে, এই একই বরাবর নিয়ে আসবে। এই বরাবর, এই স্পিন্ডল তন্তুর এই মাঝ বরাবর অংশকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এবং এই এই প্রান্ত এবং এই প্রান্ত এগুলোকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে এই ক্রোমাটিড গুলোকে বিষুবীয় অঞ্চল বরাবর নিয়ে চলে আসবে, এবং এই অবস্থায় এই ক্রোমাটিড গুলো অত্যাধিক কি পুষ্টি গ্রহণ করে, ঘাটো, মোটা এবং সতেজ হয়। ওকে, তাহলে মেটাফেজ দশায় কি দেখতে পাচ্ছি আমরা? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়লাস নেই এখানে, কি শুধুমাত্র কি রয়েছে, এই ক্রোমাটিড, ক্রোমাটিড গঠন হয়েছে এবং ক্রোমাটিড গুলো একেবারে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করছে, ঠিক আছে। এবার চলে যায় অ্যানাফেজ। তাহলে এখানে দেখো, এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়লাস স্পষ্ট, এখানে বিলুপ্ত হওয়া শুরু হয়েছে, এখানে নাই, এখানে স্পিন্ডল তন্তু তৈরি হওয়া শুরু হয়েছে, এখানে স্পষ্ট হয়ে গেছে, পুরোপুরি তৈরি হয়েছে, এবং এই ক্রোমাটিড গুলোকে কি একেবারে বিষুবীয় অঞ্চল বরাবর নিয়ে চলে আসছে। এখন এখানে এসে কি হচ্ছে, এখানে এসে হবে দেখো যে এই যে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড গুলো যে সেন্ট্রোমিয়ার রয়েছে, সেন্ট্রোমিয়ার গুলো বিভাজিত হয়ে যাবে। এখন সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে গেলে এই ক্রোমাটিড গুলো কি এদিক অর্ধেক একদিকে, অর্ধেক আর একদিকে, অর্ধেক একদিকে, অর্ধেক আর একদিকে হয়ে যাবে। কিভাবে দেখো, এই রকম হবে, ক্লিয়ার ব্যাপারটি দেখো? হ্যাঁ, তাহলে অর্ধেক অর্ধেক হয়ে গেল। অর্থাৎ এবার এই যে স্পিন্ডল তন্তুগুলো রয়েছে, এগুলো কি করবে, এগুলো এই যে অর্ধেক অর্ধেক ক্রোমোজোম হয়ে গেল, অর্থাৎ এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হলো, মানে হচ্ছে কি এই অর্ধেক অর্ধেক ক্রোমোজোম কি দুদিকে পৃথক হয়ে যাচ্ছে, এবং এদের মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। কি হবে? বিকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে, এবং ধীরে ধীরে এই যে অর্ধেক অর্ধেক ক্রোমোজোম কোথায় চলে যাবে, এই মেরুতে, এবং এই অর্ধেক চলে আসবে এই মেরুতে। অর্থাৎ অর্থাৎ এই ক্রোমোজোম গুলো এখন কিন্তু ক্রোমোজোম হয়ে গেছে, ক্রোমাটিড ছিল, যখন এটি কি হয়ে যাচ্ছে আলাদা হয়ে গেল, তখন হয়ে গেল ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলো কি দুই দিকে যাওয়া শুরু হবে, কোন দিকে? দুই মেরুতে, এবং দুই মেরুতে গিয়ে, দুই মেরুতে গিয়ে এই ক্রোমোজোম গুলো প্যাঁচ খুলে দিবে, পুরোপুরি প্যাঁচ খুলে দিবে, এবং প্যাঁচ খুলে দিয়ে এখানে যেরকম ছিল, এখানে যেরকম ছিল সেরকম হবে, এবং যদি আমরা এভাবে লিখি তাহলে ক্রোমাটিন তন্তুতে রূপান্তরিত হয়ে যাবে এক কথায়, ক্রোমাটিন তন্তু। যদি এভাবে আঁকি আমরা তার কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা এভাবে আঁকতে পারি, ওকে, এই এইরকম আঁকতে পারি, কোনো ব্যাপার না। অর্থাৎ এগুলো প্যাঁচ খুলে দিলে ক্রোমাটিন হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছি আমরা কি, নিউক্লিয়ার, নিউক্লিয়লাস। তাহলে এই এইগুলো, এই ক্রোমোজোম গুলো দুই মেরুতে গিয়ে প্যাচ খুলে দিচ্ছে, এবং এই এইগুলোকে ঘিরে কি হচ্ছে, নিউক্লিয়লাস এবং নিউক্লিয় মেমব্রেনের পুনর আবির্ভাব ঘটে যাচ্ছে, নিউক্লিয়লাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনর আবির্ভাব ঘটছে। তাহলে এই যে দুদিকে যে ক্রোমোজোম গুলো গেল, এদিকে গিয়ে প্যাচ খুলে দেওয়ার সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়লাসের পুনর আবির্ভাব ঘটছে, এখানেও একই। তাহলে অলরেডি দুটা দুটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে, এবং অন্যান্য যে কোষীয় উপাদানগুলো রয়েছে, অঙ্গাণুগুলো রয়েছে, এই কোষীয় অঙ্গাণুগুলো কি ধীরে ধীরে সৃষ্টি হয়ে যাচ্ছে, আগমন ঘটে যাচ্ছে। তাহলে এখানে দেখো, আমি আবার রিপিট করছি যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ক্রোমাটিন তন্তু থেকে পানি বিয়োজনের ফলে এগুলো নির্দিষ্ট আকৃতি ধারণ করছে, যেগুলো বলে ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোম গুলো এখানে প্রোফেজ দশা দেখতে পাচ্ছি স্পষ্ট, এবং এখানে মূলত এই নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়লাস স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়লাসের বিলুপ্ত হওয়া শুরু হয়ে গেছে, এবং স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে যেগুলো পরস্পরে কি ক্রোমোজোম গুলোর সেন্ট্রোমিয়ারকে কি ধরে নিচ্ছে,
কাজ করছে এবং এক্ষেত্রে সেন্ট্রাল নার্ভ গুলো ক্রোমোজোম গুলো কেটে আন্দোলিত হয়, তখন একে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। এবং এখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এই ক্রোমাটিড গুলো ক্রোমোজোম গুলো কি সেন্ট্রোমিয়ার বরাবর কি হচ্ছে মানে ভাঁজ হয়ে যাচ্ছে, তখন একে বলা হয় ক্রোমাটিড। এবং এই ক্রোমাটিড গুলো কি একই সরলরেখা বরাবর অর্থাৎ বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে এবং এখানে দেখতে পাচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে যাচ্ছে এবং অর্ধেক অর্ধেক ক্রোমোজোম কি দুদিকে চলে আসছে এবং এখানে গিয়ে প্যাচ খুলে দিয়ে কি হয়ে যাচ্ছে ক্রোমাটিড তন্তু রূপ নিচ্ছে এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পুনর আবির্ভাব ঘটছে এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলোর পুনর আবির্ভাব ঘটে যাবে। তাহলে এই হয়ে গেল ইউক্যারিওকাইনোসিস, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস সৃষ্টি হলো। ওকে, এরপর দেখো যে এই একটা নিউক্লিয়াস থেকে দুটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, এখন বাকি থাকলো কি সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াস কাজ শেষ। এখন এই সাইটোপ্লাজমের কি মাঝ বরাবর যে দুই নিউক্লিয়াস থাকবে, দুই নিউক্লিয়াসের মাঝ বরাবর পৃথক করে কি একটা খাঁজ সৃষ্টি হবে, একটা খাঁজ সৃষ্টি হবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর সৃষ্টি হবে। ঠিক আছে, যাই হোক, এই খাঁজ বা কোষ প্লেট ধীরে ধীরে যখন একত্রিত হবে তখন এগুলো একটা কোষ প্লেট এবং কোষ প্লেট পরস্পর একত্রিত হয়ে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে এবং পৃথক হয়ে গেলে এরকম দুটি কোষ সৃষ্টি হবে। এখানে তুমি ওই রকমই কি ক্রোমাটিন তন্তু এঁকে দিতে পারো। ঠিক আছে, এভাবে আমরা যেকোনো ভাবে ক্রোমাটিন তন্তু এঁকে দিতে পারি। ঠিক আছে, আবার এই কোষগুলো কি আবার কোষ চক্রে পড়ে যাবে এবং তারপরে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। এভাবে কি মাইটোসিস কোষ বিভাজন চক্রাকার আবর্তিত মানে চলতে থাকে। ঠিক আছে, তাহলে আশা করি কোষ মাইটোসিস কোষ বিভাজন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো শুভ শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা জেনে নেই, দেখো যে আমরা একটা ভিডিওটি লক্ষ্য করো, একটু লক্ষ্য করো ভালোভাবে। এখানে যদিও প্রোমেটাফেজ পাবা না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ পাবা। দেখো, লক্ষ্য করো, এই যে বৃদ্ধি পায় যে কোনো জীবের যে কোনো অংশ বৃদ্ধি পাচ্ছে, এটি মূলত মাইটোসিস কোষ বিভাজনেরই ফল। একটু লক্ষ্য করো কিভাবে একটা কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ বা ডটার সেল তৈরি হয়, তখন এটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন এবং এটি পুরোপুরি চারটি ধাপের মাধ্যমে হয়। মূলত এখানে চারটি ধাপ উল্লেখ করা হয়েছে, যদি আমরা এখানে প্রোমেটাফেজ ধাপ নিয়ে আলোচনা করেছি। দেখো, সাইটোকাইনোসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, এরপর আমরা চারটা ধাপ লক্ষ্য করতে পারবো। এখানে একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। দেখো, একটি কোষ ক্রোমাটিন তন্তু থেকে তৈরি হচ্ছে কি ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু গুলোতে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম হচ্ছে। ঠিক আছে, কোথায়? ইন্টারফেজ দশার ঠিক শেষ মুহূর্তে, অর্থাৎ প্রোফেজ ধাপে আমরা এটা দেখতে পাবো, প্রোফেজ ধাপ। তাহলে কি ক্রোমোজোম ক্রোমাটিন তন্তু থেকে হয়ে যাচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, স্পিন্ডল তন্তু তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এটা মেটাফেজ ধাপ নিশ্চয়। এখানে প্রোমেটাফেজ যেহেতু নাই, তার মানে কি মেটাফেজ। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কি এটা কি মেটাফেজ ধাপ। এই যে স্পিন্ডল তন্তু গুলো কি এভাবে অ্যাস্টারোসিস বিচ্ছিন্ন করে, সরি, সেন্ট্রোসোম গুলো অ্যাস্টারোসিস বিচ্ছিন্ন করে কি স্পিন্ডল তন্তু তৈরি করবে, যেগুলো কি এসে এর সেন্ট্রোমিয়ারকে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ারকে ধরে নিবে। দেখো, ঠিক এই অবস্থায় যে ক্রোমোজোম গুলোর মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হয়, একেই মূলত ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। দেখো, সেন্ট্রোমিয়ারকে ধরে নিয়েছে। এরপর অ্যানাফেজে কি করবে, সেন্ট্রোমিয়ারে বিভাজন হয়ে যাবে, এই অর্ধেক ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে যাচ্ছে, ওকে, এবং অন্যান্য যে নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়লাস, কোষীয় অঙ্গাণু সব চলে আসবে, এখানে সৃষ্টি হবে। দেখো, এবার কি
এই সাইটোপ্লাজমের বিভাজন হয়ে যাবে, ঠিক আছে? আমরা কি দুটি কোষ সৃষ্টি হয়ে গেল, সাইটোকাইনেসিসের মাধ্যমে দুটি কোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আমরা মাইটোসিস কোষ বিভাজন বুঝতে পেরেছি। এক্ষেত্রে কি দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে জাস্ট কি কোষ প্লেট বা কোষ প্রাচীর সৃষ্টি হবে, মাঝে বরাবর কোষ প্লেট সৃষ্টি হয়ে জাস্ট আলাদা হয়ে যাবে। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আমরা যে পর্যন্ত জেনে গেছি, আমাদের নতুন করে কি আর মানে ভাবার কিছু নেই যে মাইটোসিস কোষ বিভাজন কতটা এই জীব জগতের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, দেখো দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি সেই জায়গা থেকে শুরু করে প্রত্যেক জীবের যে দেহের স্ট্রাকচার তৈরি এবং ধারাবাহিক ভাবে যে ধীরে ধীরে যে দেহের বৃদ্ধি ঘটানো, এটা কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। এরপর দেখো বংশবৃদ্ধি, বংশবৃদ্ধির জন্য যে জনন কোষগুলো সৃষ্টি হয় এই জনন কোষগুলো সৃষ্টি মূলত কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের বৃদ্ধি একটু আগে বললাম, কারণ কি বংশবৃদ্ধির ক্ষেত্রে যে জনন কোষ দরকার, এই জনন কোষ কি মূলত মাইটোসিস কোষ বিভাজন কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। ওকে, এবং এই জনন কোষগুলোর যে জননাঙ্গ সৃষ্টির ক্ষেত্রে কি জননাঙ্গ সৃষ্টি মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ দেহের এমন কোন অঙ্গ নাই, অঙ্গতন্ত্র নাই যেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। জাস্ট জনন মাতৃকোষগুলো থেকে শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টির সময় মূলত কি মায়োসিস হয়, বাকি সবসময় কি মাইটোসিস ঘটতেই থাকে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। ওকে, কোষের এই যে মাইটোসিস কোষ বিভাজনের কারণে কি কোষগুলো নির্দিষ্ট আকার আকৃতি বা আয়তন ঠিক থাকে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এরপর দেখো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের কি ভারসাম্য রক্ষা, এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হয় কি কারণে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ধ্রুব থাকে, যত কোষ বিভাজিত হোক না কেন ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে, এবং সাইটোপ্লাজম কি বরাবর অর্ধেক বরাবর মানে সমান অংশে বিভক্ত হয়ে যাওয়ার ফলে মূলত এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের কি কি থাকে ভারসাম্য রক্ষা থাকে। এবং দেখো ক্রোমোজোমের সমতা রক্ষা, বারবার একই কথা চলে আসছে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক অর্ধেক হয়ে যায় না, সমান থাকে, অর্থাৎ মাতৃকোষে সমান থাকে, সুতরাং যতই কোষ বিভাজিত হোক না কেন জীবদেহে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে বা সমান থাকে। ক্ষত স্থান পূরণ, যে কোনো জায়গায় যদি কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয় সেই জায়গার কি সেলগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করবে এবং ক্ষত স্থান পূরণ করে দেবে। এরপর দেখো পুনরুৎপাদন, অনেক প্রাণী রয়েছে যারা কি বা একটু আগে একটা ভিডিও দেখলাম যে টিকটিকির লেজের লেজ কেটে গেলে সেখানে পুনরুৎপত্তি সৃষ্টি হয়, এগুলো কিভাবে হয় মাইটোসিস কোষ বিভাজনের কারণে হয়, আরো রয়েছে যেগুলো তোমরা মূল বইটি যদি পড়ো তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তাহলে মূলত মাইটোসিস কোষ বিভাজন কি, মাইটোসিস কোষ বিভাজন ধাপগুলো নিয়ে আলোচনা করলাম এবং এর গুরুত্ব নিয়ে, তোমরা এগুলোই পড়বে এবং তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাস আমরা এই অধ্যায়ের পার্ট থ্রি নিয়ে হাজির হব, এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।